নমস্কার নিমিত দর্শন, আমি শিবরাম সরকার, অর্গানাইজার শিক্ষক নিয়োগ সম্পর্কিত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আপনাদের সামনে দীর্ঘদিন থেকে এই সম্পর্কিত কোনো ভিডিও নিয়ে আসেনি। আপনাদের বারংবার অনুরোধ, কমেন্ট বক্সে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সম্পর্কিত আপডেট পেতে চাইছেন, সেই জন্য আজকে আবার আপনাদের সামনে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সম্পর্কিত আপডেট নিয়ে হাজির। আজকের সেই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো, তার আগে অনুরোধ করবো নিমিত দর্শন চ্যানেলটিকে আরেকবার, যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করবো নিমিত দর্শন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে করুন। বন্ধুগণ, আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা প্রত্যেকে টুইট করুন এবং ইমেল করুন, হ্যাঁ আবারও বলছি টুইট করুন, ইমেল পাঠান, আপনাদের যে বার্তা সেই বার্তাটিকে পৌঁছে দিন শিক্ষামন্ত্রীদের কাছে, ভারত সরকারের কাছে এবং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপের কাছে আপনাদের সেই বার্তা পাঠান। আপনাদের টুইটগুলোকে ট্রেন্ড করুন, ট্রেন্ড করে দেখবেন একদিন আপনাদের বার্তাতে নড়ে চড়ে বসেছে গভর্নমেন্ট। আমরা এর আগে তার প্রমাণ পেয়েছি, আপনাদেরকে বলেছি যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 2017-19 ডিএলএড করেছিল তারা এনসি হয়ে গেছিল এবং এইচএসে 50% না থাকার জন্য তাদের চাকরি সংকটের মুখে পড়েছিল। এবং এই টুইট, রিটুইট, ইমেলে পাঠানোর সঙ্গে সঙ্গে এক বছর দু বছর সফলতা এসছে, এনসি মুছে গেছে। বন্ধুগণ, আপনারা যারা এই অর্গানাইজার শিক্ষক নিয়োগ সম্পর্কিত চাকরিটি পেতে উৎসাহী তারা অবশ্যই অবশ্যই টুইট করুন, আপনাদের কথা জানান। আপনারা সুপ্রিম কোর্টে জিতেছেন, বিভিন্ন কেসে জিতেছেন ঠিকই, কিন্তু আগের ভিডিওগুলো তো আপনাদেরকে বলেছি যে কোনো নিয়োগ সম্পর্কে যদি রাজ্য সরকারের ইচ্ছে থাকে, সদ ইচ্ছে থাকে, তাহলে নিয়োগটি তাড়াতাড়ি হয়। তবে এই তৃণমূল সরকারের আমলে কোর্ট কেস যারা করেছিলেন তারা অনেকেই চাকরি পেয়েছেন, কিন্তু আপনাদের দুর্ভাগ্যের বিষয় এই সরকারের আমলে আপনারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন, অর্গানাইজার নিয়োগটি এখন পর্যন্ত সুসম্পন্ন হচ্ছে না। এর একটি কারণ যে অর্গানাইজার নিয়োগটি অনির্দিষ্টকালের জন্য হোল্ডে রাখা হয়েছে এবং এই নিয়োগটি আপাতত তাড়াতাড়ি হবে না। আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে টুইট এবং ইমেলের গুরুত্বটা কোথায়। আপনাদের চাকরির যে প্রসেসটা হোল্ডে আছে, এই যতদিন না এই হোল্ডের ক্লিয়ারেন্স আসবে ততদিন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে যতদিন না কনসেপ্ট আসবে, যদি কোনো নতুন নিয়োগ হয় তাহলে সেই নিয়োগের পরবর্তী যে কনসিকোয়েন্সিগুলি খাতিয়ে দেখে এবং অর্গানাইজার এই যে টিচার নিয়োগ হবে তার পরবর্তী যে কনসিকোয়েন্সি, অর্থাৎ অর্গানাইজার টিচার অন্যান্য রাজ্যে বা এই নিয়োগের পরবর্তীতে অন্যান্য অর্গানাইজার সংগঠন আবার নতুন করে চাকরির দাবি করবে কি না, এই সমস্ত বিষয়গুলো ভালো করে খাতিয়ে দেখছে। এবং নবান্ন থেকে ছাড়পত্র শিক্ষা দপ্তরকে দিলে তবে এই নিয়োগ প্রক্রিয়াটা হবে বন্ধুগণ। তবে আশার আলো এখনও আছে, অর্গানাইজার শিক্ষক যে নিয়োগটি হবে না সেটি বলছি না, তবে আপাতত এখনও দেরি, 2022 সালে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কি না সেটা এখনও প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। তবে আশা রাখুন এবং আপনাদেরকে বলছি যে টুইট করুন, টুইট তো সাধারণ একটি জিনিস, টুইট করুন, ইমেল করুন, আপনাদের যে দাবি দেওয়া এগুলো আপনারা জানাতেই পারেন। অনেকে হয়তো এই টুইটের ব্যাপারটা বোঝেন না বা বোঝা উচিত। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাদের কথাটা জানান, আপনারা শিক্ষামন্ত্রীকে কথাটা জানান, তাহলে আপনাদের কাজের যে দাবিটা আছে অর্গানাইজার নিয়োগ সে দাবিটা পূরণ হতে পারে। এবং এর আগে আদালতের বিভিন্ন পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে ঘরে বসে কোনো দাবি দেওয়া পূরণ হয় না, সুতরাং আপনারা আন্দোলনমুখী যদি হতে পারেন বা আপনাদের
রাস্তায় আন্দোলনে না নেমেও যদি টুইট বা ইমেলকে হাতিয়ার করে এগিয়ে যান, তাহলে কিন্তু আগামীতে আপনাদের এই অর্গানাইজার নিয়োগ প্রক্রিয়াটি আরও তাড়াতাড়ি হবে এবং আপনাদের আশাটি পূরণ হতে পারে। নমস্কার, আজকের প্রতিবেদন এই পর্যন্ত। আপনারা অবশ্যই নিমিতাদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।